हाय फ्रेंड्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल आज के वीडियो ते अमी ये डिजाइनर कमीज़ सेलाई शेयर करब तो प्रथमे अमी लम्बा सेलाईटा दिए निब सादा अंश एवं प्रिंटेर कपड़टार संगे लम्बा सेलाईटा दिए निते हबे तो ये ड्रेसटार काटिंग भिडियोटा अमी आगे शेयर करेछि सेखान थेके डेस्क्रिप्शन बक्से दिए दिब लिंकटा सेखान थेके देखे निते पारबेन এই পর্যন্ত আমি সেলাইটা করছি এখানে 10 থেকে 12 ইঞ্চির মতো আমি গ্যাপ রেখে দিচ্ছি সেলাই এখানে আমি ফাড়া রাখব নিচে আপনারা যদি ফাড়া রাখতে না চান তাহলে সম্পূর্ণটা সেলাই করে নিতে পারবেন এখন আমি উপর থেকে গলার জন্য মার্ক করে নিচ্ছি 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এখান থেকে আমি একটা লেস বসিয়ে নিব এখন গলার জন্য আমি একটা পেস্টিং নিয়ে নিয়েছি পেস্টিংটা দুই ভাঁজে আছে তারপরে আমি গলার চওড়াটা এখানে নিব 1.3 ইঞ্চিতে গলার ডিপটা নিতে হবে 6.5 ইঞ্চি তারপরে একটা বক্স তৈরি করে নিতে হবে সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি তারপরে এখান থেকে আমি যেভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি গলার জন্য তারপরে হলো বাইরের সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ রেখে আমি দাগ কেটে নিচ্ছি এখন কেটে নিতে হবে এই যে কেটে নিয়েছি এরকম হয়েছে গলাটা এখন একটা কাপড়ের উপরে রেখে আয়রন করে নিয়ে আমি বাইরের সাইডটা সেলাই করে নিয়েছি এর উপরে বসিয়ে জামার কাপড়ের উপরে মিডল পয়েন্টটা ঠিক রেখে বসিয়ে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এখন পেস্টিং এর পাশ ঘেঁষে সেলাই বসিয়ে দিতে হবে উপরতে একটা সাব সেলাই বসিয়ে দিতে হবে সাব সেলাই দেওয়া শেষ এখন আমি ডিজাইন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পেস্টিং কেটে নিয়েছি ফ্লাওয়ার শেপে আমি পেস্টিং কেটে নিয়েছি তিনটা এই যে এভাবে
তিনটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। তারপরে এগুলো আমি কাপড়ের উপরে রেখে আয়রন করে নিব। আয়রন করে নিয়েছি, এখন এগুলো কেটে নিতে হবে। সাইড দিয়ে অল্প পরিমাণ কাপড় রেখে তারপরে কাটতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে কোনাগুলো এভাবে কেটে নিতে হবে। তারপর সাইডে এভাবে মুড়িয়ে আমি ফেব্রিক আঠা দিয়ে লাগিয়ে নেব। এখানে সেলাই করেও নিতে পারবেন, চাইলে আঠা দিয়েও নিতে পারবেন। এই যে আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সব ফুলগুলো রেডি করে নিব। এই যে হয়ে গিয়েছে, এখন সাদা অংশের উপরে এই যে এভাবে আমি বসিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে সাইড দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। এই যে এখান দিয়ে আপনারা চাইলে সুই সুতো দিয়েও সেলাই করে নিতে পারেন, মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে মেশিন দিয়ে সেলাইটা করে নিব। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব ফুলগুলো লাগিয়ে নিতে হবে। সবগুলো আমি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে পিছনের সাইডটা আমি এই যে গলা বসিয়ে কমপ্লিট করে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে পুটটা এখন সেলাই করব। পুট সেলাই করার পরে সাইড সেলাই করে জামাটা কমপ্লিট করে নিব। এখন ফিটিং মাপটা নিয়ে সাইডটা সেলাই করে নিতে হবে। তো এই যে আমার ড্রেসটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এই যে ওড়নাটা সঙ্গে আছে, অবশ্যই ওড়না ভিডিওটা দেখবেন,
আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।